আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 জানুয়ারি 24, বিএনপির এ কেমন সাংগঠনিক সিদ্ধান্ত, একটুও ছাড় দিবে না, চমৎকার। দলছুটদের জন্য বন্ধ বিএনপির দরজা। দর্শক, বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত, সাংগঠনিক শৃঙ্খলাও জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ, রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এই আলোচনাগুলো আমরা করতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করবো এগুলো শুনবেন, ছড়িয়ে দিবেন, কারণ বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল দায়িত্ব বিএনপির। যদি পুনরুদ্ধার হয় সেটা বিএনপির নেতৃত্বে হতে হবে, অন্য কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি। হ্যাঁ, বিএনপির সাথে জামাতকে থাকতে হবে, একা বিএনপি পারবে না। এজন্য বিএনপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে অনেক সমালোচনা করেছি, সমালোচনাগুলো বারবার করতে হবে। বিশেষ করে যে কথাটা আমি বারবার আলোচনায় আনতে চাই, বিএনপির ভিতরে ভারতের দালাল আছে, আর সেই ভারতেই বিএনপিকে হারিকেন ধরিয়ে দিয়েছে, সেকা দিয়েছে, মিথ্যা আশা দেখিয়ে বোকা বানিয়েছে। মরিচিকার পিছনে বিএনপি ঘুরেছিল গত 12-14 বছর। অত বিএনপির ভিতরে থাকা ভারতপন্থী, ভারতের দালালদেরকে বিএনপিকে সাংগঠনিক কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে দরজা বন্ধ করে দিতে হবে। ইকবাল হাসান মাহমুদ টুকুদের দরজা বন্ধ করে দিতে হবে। এরকম আরও যারা ভারতপন্থী আছে, ভারতপন্থী চেনার সহজ উপায় হচ্ছে যারা জামাতের সাথে প্রকাশ্যে মিশতে আপত্তি করে, যারাই জামাতের সাথে জোটে আপত্তি করে বা ইসলামপন্থীদের সাথে প্রকাশ্য রাজনীতিতে আপত্তি করে, তারাই ভারতের দালাল, সহজ হিসাব। তো এই এদের জন্য বিএনপির দরজা বন্ধ করা উচিত। তো বিএনপি অনেক কিছুই এখন সুবুদ্ধির উদয় হচ্ছে, অনেক ভুল বুঝতে পেরেছে, এজন্য কঠোর হচ্ছে, অনেক কিছু পর্যালোচনা করছে। এমনকি যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরতা ছিল কি না, এটা নিয়েও নানান আলোচনা হচ্ছে, এবং বিএনপির কৌশল ঠিক ছিল কি না বা কী কৌশল করা উচিত, এগুলো নিয়ে ব্যাপক পর্যালোচনা হচ্ছে। তো দাদা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বের হয়ে যারা অংশগ্রহণ করেছে, তার মধ্যে যারা জয়লাভ করেছে তারা তো স্থায়ীভাবে চলে গিয়েছে, যারা পরাজিত হয়েছে তারা অনেকে ঘুরে ফিরে বিএনপিতে আসতে চাইতে পারে, কিন্তু না, বিএনপির দরজা বন্ধ, ক্লিয়ার কথা। কারণ বিএনপি দরজা বন্ধ করে আসলে অনেক বিশ্বাসঘাতক, দলের মধ্যে লুকিয়ে থাকা দলের স্বার্থবিরোধী ব্যক্তিদের মুখোশ খুঁজে পেয়েছে। যেমন তৈমুর আলম খন্দকার অনেক চেষ্টা করেছিলেন বহিষ্কার হওয়ার পর দলে ফিরতে, কিন্তু তৈমুর আলম খন্দকার এরা যে আসলে বিশ্বাসঘাতক, কিংবা শমশের মবিন চৌধুরী, সেটা তো কিংস পার্টিতে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। অতএব দরজা বন্ধ করাটা যে বিএনপির জন্য নিরাপদ ছিল, তাদেরকে ফিরিয়ে না আনাটাই যে যৌক্তিক ছিল, বিএনপির কঠোরতা যে শতভাগ যৌক্তিক ছিল, সেটা প্রমাণিত হয়েছে। আবার দেখেন এই যে শাহজাহান ওমর, বেশটা শাহজাহান ওমর সম্পর্কে আমরা আগে থেকেই সমালোচনা করে আসছি যে আসলে তিনি বিএনপির ভিতরে লুকিয়ে থাকা ভারতের দালাল, তিনি জামাতকে দুই চোখেও দেখতে পারতেন না, এর মানে বিএনপির আদর্শ তিনি ধারণ করেন না। তো এখনও বিএনপির মধ্যে এরকম কারা আছে, একজনের নাম তো আমি বারবার বলি, ইকবাল হাসান মাহমুদ টুকু। কেন বারবার বলি, জনগণকে সজাগ থাকতে হবে। আরেক ব্যারিস্টার শাহজাহান ওমর, এদেরকে বিএনপির রাজনীতি অ্যাক্সেস দেওয়া যাবে না। এমনকি আমি একথাও বলেছিলাম, এই শাহজাহান ওমর নির্বাচনে অংশগ্রহণ করার নৌকা প্রতীক পাওয়ার কয়েক মাস আগে, যে বিএনপি যদি শাহজাহান ওমরকে নমিনেশন দেয় তাহলে বিএনপি জামাতের লোকজন যেন তাকে ভোট না দেয়। তো এই কথা কত গুরুত্বপূর্ণ ছিল, শাহজাহান ওমর আওয়ামী লীগের যোগদানের মাধ্যমে আপনারা বুঝেছেন। ঠিক তদ্রূপ ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা বলব, যদি সাপোজ কয়েক মাস পর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়, তখন ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু তো অনেক বড় নেতা, স্থায়ী কমিটির সদস্য, তিনি যদি দেশে আসেন এবং নির্বাচন করতে চান, বিএনপি তো নমিনেশন দেবে মাস্ট, এবং ক্ষমতা আসলে মন্ত্রীও বানাবে। কিন্তু আমি বলবো না, এদেরকে ভোট দেবেন না, কারণ এরা ভারতের দালাল, এরা বিএনপিকে ডোবাবে। বিএনপির ভিতরে আশেপাশে থেকে এরকম অনেকে আছে যারা বিএনপিকে ডোবাতে চায়। তো এদের জন্য বিএনপির দরজা বন্ধ করা দরকার। তো এই সম্পর্কে আলোচনা একটু আপনাদেরকে শোনাই। বিএনপির নেতাদের মধ্যে আরিফুল হক চৌধুরী সিলেটের ইমানি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাকে ধন্যবাদ জানাতে হয় স্পেশালি। তিনি চাইলে আবার নিশ্চিত মেয়র হতেন, কিন্তু তিনি সেই নিশ্চিত মেয়র ছেড়ে তিনি একটা অনিশ্চিত যাত্রার সাথী হয়েছেন। বিএনপি বর্জন করলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলটি প্রায় অর্ধশতাধিক নেতা গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এর মধ্যে দলের কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতাসহ সাবেক সংসদ সদস্যরাও ছিলেন। সাবেক এমপিদের আরও সন্দেহ বেশি করতে হবে, এরা অনেকেই স্বার্থবাদী হয়, একবার এমপি হয়ে গেলে
ওই আরামের জীবন, শান্তি, সুযোগ সুবিধা, প্লট, গাড়ি, শুল্কমুক্ত ইত্যাদি এগুলোর লোভ ছাড়তে পারেন না, যেন সাবেক এমপিদের মধ্যে ভেজাল বেশি। এছাড়া নির্বাচন ঘিরে নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং তৃণমূল বিএনপিতে যোগদান করে বিএনপির কিছু নেতা ও সাবেক সংসদ সদস্য ভোট করেন, বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু বিএনপি ভোট বর্জন করায় রাজনৈতিক অঙ্গনে তখন জোর গুঞ্জন ছিল। নির্বাচনে অংশগ্রহণকারী দলটি আলোচিত নেতারা বিশেষ করে সাবেক সংসদ সদস্যদের বিজয়ীকরণ হবে এর পেছনে যুক্তি ছিল। বিএনপি নির্বাচন বর্জন করলো, এর মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদে দলটির উপস্থিতি বিষয়টি দেখানো হবে। তবে ভোটের ফলে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে শুধু ব্রাহ্মণবাড়ী এক আসন থেকে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা একরামুজ্জামান জয়ী হন। এই যে ভরাডুবি, বিএনপি থেকে বের হয়ে যারা নির্বাচন করলো তাদের, এটা তাদের জন্য একটা উচিত শিক্ষা হলো। এখন বিএনপির দরজাও বন্ধ আর আওয়ামী লীগের ঝুটাঝুটা খাওয়ার রাস্তাও বন্ধ, অতএব রাজনীতি থেকে তারা হারিয়ে গেল। কিছুদিন পর দেখবেন যে অনুতপ্ত হয়ে তেরো ঘাটের পানি খেয়ে বিএনপির পিছনে পিছনে ঘুরবে, ভুল বুঝতে পেরে সাধারণ ক্ষমা চাইবে যে না আমাদেরকে জেনারেল অ্যামনেস্টি ডিক্লেয়ার করা হোক, অমুক তমুক। কিন্তু না, বিএনপির দরজা বন্ধ, বিএনপি এটাই বলার চেষ্টা করছে। এদিকে দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে যাওয়া নেতাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার করে বিএনপি। সামনে তাদের দলে ফিরে নেওয়ার ন্যূনতম কোনো আগ্রহ নেই বলে দলটির সূত্র জানা গেছে। এজন্যে আমি একটু অ্যাড করে আলোচনা করলাম, এই বিশ্বাসঘাতকদের জন্য স্থায়ীভাবে দলের দরজা বন্ধ করতে হবে। বিএনপিকে যদি ইন দি লং রান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জিততে হয় এবং ভারতের দালালদের জন্য বিএনপির দরজা বন্ধ করতে না পারলে বিএনপি সফল হতে পারবে না। আবারও বলছি, ভারতের দালাল আপনারা চিনবেন কীভাবে? বিএনপি হয়ে যে ওই জামাতকে দেখতে পারে না, জামাতকে দেখতে না পারা জামাতের রাজনীতি করা এক জিনিস, আর আওয়ামী বয়ান গ্রহণ করে জামাতকে ইগনোর করা আরেক জিনিস। আওয়ামী বয়ান কি? জামাত স্বাধীনতা বিরোধী, উগ্রবাদী, এই সমস্যা সেই সমস্যা, তাদের সাথে আমরা জোট করতে পারি না, চলতে পারি না। এই আওয়ামী লীগের বয়ান যারা গ্রহণ করবে তারাই আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, তারা বিএনপি নয়। খালেদা জিয়া জামাতকে মন্ত্রিত্ব দিতে, যুদ্ধাপরাধীদের মন্ত্রিত্ব দিতেও তো দ্বিধাবোধ করেন না, মানে আওয়ামী লীগের বাসায় যারা যুদ্ধাপরাধী তারা। আর এখন এখনকার জামাত তো একেবারেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, বরং তারা অনেক মুক্তিযোদ্ধা আছেন, সরাসরি মুক্তিযোদ্ধা আছেন নেতৃত্বে, মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানরা আছেন। বর্তমান জামাত মুক্তিযোদ্ধাদের শহীদ বলে, জাতির শ্রেষ্ঠ সন্তান বলে, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলে মানে, স্বাধীনতার স্থপতি বলে স্পষ্টভাবে স্বীকার করে। স্বাধীনতার স্থপতি আর জাতির জনক একই কথা। যাই হোক, অতএব এই ভারতের দালালদেরকে বিএনপি যাতে প্রশ্রয় না দেয়, দরজা বন্ধ করতে হবে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না, একটু ছাড় দিবে না, আমরা সেটাই আশা করতে চাই। তবে বহিষ্কৃতরা অনেকে দলে ফিরতে চান, এরকম ইঙ্গিতও কিন্তু কিছুটা পাওয়া যাচ্ছে, অনেকে ভুল স্বীকার করতেও রাজি। যেমন এই যে তৈমুর আলম খন্দকার নানানভাবে দলে ফিরতে চেয়েছেন, কান্নাকাটিও করেছেন, এগুলো সব নাটক ছিল, স্বার্থবাদী, নানা প্রলোভন ভোটে নিলেও শেষ পর্যন্ত তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সরকার। এদের মধ্য দিয়ে দুই গুলোই হারালেন বিএনপির এসব সাবেক নেতা, এটা তাদের প্রত্যাশা। এবং যারা এমপি হয়েছেন, বিশেষ করে বিএনপি বলয় বা বিএনপি জোট বা বিএনপির মিত্র হিসাবে যারা চলে গিয়েছে মিত্র থেকে, যেমন ইব্রাহিম বীর প্রতীক, ওই পাঁচ বছর এমপি মানে এই পাঁচ বছরই রাজনৈতিক ক্যারিয়ার তার শেষ। যেমন মাহিবীর চৌধুরী কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে, পাঁচ বছর এমপি হওয়া মানে তার রাজনীতি শেষ, এটাই পরিণতি হবে। অতএব বিএনপির এই সিদ্ধান্ত, এই সাংগঠনিক সিদ্ধান্ত চমৎকার।